সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ 30 জানুয়ারি 2024। সংস্থার বনায়ন ও প্রকল্প ক্যাম্পাস অডিটোরিয়াম মাতুয়াইল মেডিকেল যাত্রাবাড়ি ঢাকায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত জীবন জীবনের জন্য সন্ত্রাসবাদ ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশ জনতার করণীয় শীর্ষক আলোচনা সভা ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান 2024 অনুষ্ঠিত। সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ ইকবাল হোসাইন, বিপিএম, উপপুলিশ কমিশনার, ওয়ারি বিভাগ, ডিএনপি ঢাকা। প্রধান আলোচক এস এম জহিরুল ইসলাম, চেয়ারম্যান রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ। বিশেষ অতিথি মোহাম্মদ ইসমাইল, উপদেষ্টা সম্পাদক দৈনিক আজাদবাণী, মোহাম্মদ জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা রেমরা থানা, ডিএমপি ঢাকা। আবু ইউসুফ, সিনিয়র ভাইস চেয়ারম্যান সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিদ্দিকুর রহমান, সভাপতি মাতুয়াইল প্রেস ক্লাব। মোহাম্মদ জাকির হোসেন, লাইফ মেম্বার সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আমান উল্লাহ আমান, প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা আমান সিটি, মুসলিম নগর, ডেমরা ঢাকা। আলোচনা শেষে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং প্রধান অতিথি বনায়ন প্রকল্প পরিদর্শন করেন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ও বক্তার বক্তব্য শুনুন। পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু। আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে আমি এলাকায় বসবাস করি, আমার বাড়িটা কোনো পুলিশ মারা করবো। আপনারা আছেন ম্যাক্সিমাম মুরগিরা, আপনারা আছেন, আপনারা দেখেছেন যেখানে দাঁড়িয়ে আজকে বেশি মহলে যে মঞ্চে বসে আছেন, এই গভীর একটা জলাশয় ছিল, গভীর জলাশয় যেটা ভরা করছে 30 লক্ষাধিক টাকা খরচ, এত বড় জলাশয় এখানে 45 কাঠা জমি। এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে আমি প্রধানমন্ত্রীর এক দৃষ্টি আকর্ষণ করব যে আমি ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান, আমি সামাজিক পরিবেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান, এই জায়গাটিকে আত্মসাত করার জন্য একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে 12 ঘন্টা আদর পাস করতে হয়েছে। এই মানবাধিকার সংস্থার কমিটি রক্ষা করার জন্য আমার কমিটি সংস্থার কমিটির লোকজন আমার একেবারে বসা আছেন, তাহলে সে কিন্তু আমি 12 ঘন্টা আদর পাস করে আসার পরেও আমি হাল ছাড়িনি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় যত ষড়যন্ত্র যত জাতিত করেছে সকলে ব্যর্থ, ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমরা আমাদের এই টিম মিলিয়ে যে ডিসিশনটা ছিল তিনি গত অঙ্গে 3 রমজান আপনাদের মাঝে বিতরণ করছেন, তারপর আমাদের উদ্দেশ্যে আমার আশা আল্লাহ পূরণ করছে। আমি আছি, আমি আমার বাবা মা দুজনে নাই, আমার ডিসি মহোদয়ের বাবা মা দুজনে দুজনে নাই, আমি ওনাকে দেখে শোকাহত অবস্থায় আমার চোখে কান ধরে রাখতে পারেনি, সেদিন রাত জুড়ে বলে আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা করছি। আমাদের অত্যন্ত আদর্শ একজন পুলিশ অফিসার, অত্যন্ত প্রতিপক্ষ, আমরা সৌভাগ্যবান মনে করছি। আমরা প্রথম শুনছিলাম যে উনি লালবাগের ডিসি হবে, বাকি হলে চলে একদিনের মধ্যে আমাদের ওয়ার্ডের ডিসি হিসাবে আমরা প্রতিনিধি হয়েছে। উনি আমাদের এলাকার মানুষের জীবন সম্পদ অত্যন্ত প্রভুই দায়িত্ব পালন করতে আসেন,
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা অন্তত ওয়ারি বাসি আমরা যারা আছি বর্তমানে আমি যতটা জানি যে ওয়ারি শৈলী থানা যে চৌকস অফিসার রিচার্জ এবং যারা কর্মরত আছেন অত্যন্ত আন্তরিকতার সাথে আমি দেখছি যে এই অফিসে একটা কথা বলছে যে রাতের বেলায় গাড়ি নিয়ে ঘুরে 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 এখন অসংগতি রাতের বেলায় আমার সাথে রাস্তা দেখা হচ্ছে রাতের বেলায় সেখানে এবং পুলিশের কাছ থেকে আমাদের প্রাপ্ত সেবা আমরা নেব এই আশাবাদ ব্যক্ত করছি অনুষ্ঠানে করবো না আপনারা অনেক অপেক্ষা করতেছেন আজকে অনুষ্ঠানের প্রধান আলোচক পর্যাপ্ত ব্যবস্থা আছে যে পরিমাণ আমি 11টার দিকে বসে আছি আপনারা তো 3 ঘন্টা চলে গেছে আপনারা বহু দূর কিন্তু কিছু করার নাই কিছু কিছু বিষয় মেনে নেওয়া ছাড়া উপায় নাই তবে যারা এসেছিলেন তাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলবো এবং আমাদের সংগঠন সম্পর্কে একটু কথা বলবো আমরা ওয়ালে কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্ম দেখেছি বিভিন্ন মাননীয় মন্ত্রীবর্গ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডিসি এডিসি ওসি অনেকে এসেছেন অনেক মন্ত্রীবর্গ বিভিন্ন প্রোগ্রাম করেছেন এখন একটা প্রোগ্রামে নগদ একটি উদাহরণ আমি বলবো আর কি গাড়ির গতি যত বেশি থাকে আলো তত কম থাকে বুঝতে হবে
আস্তে আস্তে যখন আলো পাওয়া যাবে কিন্তু অনেক দূর দূর গেলে কিন্তু আলো খুব কম দেখা যায় না ওই দিক থেকে যে গাড়িটা ফাটা রাস্তা দিয়ে গেছে 100 কিলোমিটার বেগে যখন গাড়ি আসলে উল্টা দিক থেকে তো একটা বড় থেকে ছোট্ট একটা বাল দিয়ে রাখা হয়েছে একটা কি করে তো সে ভিজে থাকবে লোকটা আমি দাঁড় করাইলাম দাঁড় করা বললাম যে ছেলেকে প্রশ্ন করলাম যে তুমি চাও কিনা যে তোমার বাবা আমাকে ফোন দিয়ে বলো আমি আজকের সভাপতি মানব অধিকার সংস্থার সভাপতি ইব্রাহিম ভূঁইয়া সাহেবকে অনুরোধ করব চলেন একজন একজন করে বলেও জীবন রক্ষা করে আগে ওই জীবনের উপরে জীবন রক্ষা করি একদম চলেন আপনার আমি অলরেডি এসে এটা কাজ করেছি স্যার আমাকে আজকে বলেছে আমি জয়েন করার পর থেকে গেলে আপনি আমার কাছে যাবেন আর আমাদের দেশের মধ্যে সমক্ষে এবং সমস্ত অতিথির সমক্ষে কথা দিচ্ছি আপনাকে পর্যাপ্ত সহযোগিতা করানো হবে কথা হচ্ছে আপনি যাবেন আমি আমার ক্যামেরা অনেক বড় লোক আছে অনেক গণমাধ্যম আছে অনেক লায়ন আছে এরকম আমরা তাদের সহযোগিতা লাগবে আপনাদের পাশে দাঁড়াবো একটু আগে সাহায্য যেটা বলছে এই যে একটা কম্বল এইটা আপনার কোনো কাজে লাগবে না যদি এখন শীত চলে যায় এটাকে নিয়ে পাশে ফেলে দিলেন আগামী শীতের পরে এটা গায়ে দেবেন না মানে আপনার সন্তানকে যদি একটা বই কিনে একটা ব্যাগ কিনে দেওয়া হয় সে যদি পড়াশোনা করে এটা সারা জীবনে কাজে লাগবে আপনার মনে হবে আপনার জীবন দশায় আপনার সন্তানের জীবন দশায় এবং সে মানুষ হলে পরবর্তী প্রজন্মের জন্য কাজে লাগবে আমরা চাই সেই সহযোগিতা করতে এবং এরকম সমাজের দিকে আমাদের কাছ থেকে পাশে দাঁড়াতে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের তৎকালীন পুলিশের আইনজীবী যারা থেকে সহযোগিতা এবং বর্তমান সড়ক কেন্দ্রমন্ত্রীর নির্দেশনায় এই কর্মচারী এই পরিসহ আরো নৈতিক প্রজেক্ট তারা হাতে নিয়ে সেলাই প্রশিক্ষণ ড্রাইভিং প্রশিক্ষণ কারিগরি আলা প্রশিক্ষণ সহ অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ভালো কাজ যেখানে সেখানে খারাপ কিছু থাকেই লালন এসে বিদ্যালয় মানুষের জন্য কাজ করে তিনি পুলিশ মিটিং আসত যেগুলো নিয়ে কাজ করে তিনি একজন সাংবাদিক নেতা তার এই ধর্মঘাত পরিচালনার মধ্যে নিয়ে কিছু দুঃস্থ উন্নতির থাকবে কিন্তু আপনার পক্ষে আমরা সবসময় দেখেছি নির্বিমান মানবিক যে কর্মকর্তারা আছে তারা আপনার পক্ষে ছিলেন